হ্যালো বন্ধুরা, আমরা এখন ঘুষকড়াতে একটা কেকের দোকানে এসেছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, প্রথম অ্যানিভার্সারি। বুঝতে পেরেছো? দুজনে কেকের দোকানে এসেছি। এটা কেকের দোকান, কেকের দোকানটার নাম হচ্ছে অকেশন। দেখো, দেখা যাচ্ছে দোকানটা, এটা অকেশন নাম লেখা আছে। একটা ছোট্ট একটা কেক নেব, আজকে আমাদের অ্যানিভার্সারি পালন করব। দুজনেই এসছি আমরা নিতে। এই দোকানের ভেতরে দেখা যাচ্ছে দোকানটা, সবাই নিচ্ছে। হ্যাঁ, এটা নিচ্ছে, এটা কেকের দোকান আছে। আমরা এখন ঢুকছি। আজ হম লোক কা ফার্স্ট অ্যানিভার্সারি হ্যাঁ, তো আজ হম লোক থোড়া সা কেক কট করেঙ্গে। তো আজ হম লোক ওকেশনস মে আয়ে হুয়ে হ্যাঁ, ঘুসকোড়া মে ইয়ে সিরিশতলা মে পড়তা হ্যাঁ। তো ইহি পে হম লোক কেক কাটেঙ্গে, ফির ঘর জা করকে হম লোক কেক কাটেঙ্গে, ফির আর ফির ইয়াহা সে হো সকতা হ্যায় আর ভি কুছ খরিদ সকতে হ্যায়। তো জো ভি হ্যায় আপ আবি জো ভি হ্যায় আবি হম লোক সব আপ লোক কো দিখায়েঙ্গে ভিডিও মে। তো ভিডিও মে আপ লোক বনে রহিয়েগা আর লাইক কিজিয়েগা, শেয়ার কিজিয়েগা আর কমেন্ট কিজিয়েগা আর চ্যানেল কো ভি প্লিজ 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 সাবস্ক্রাইব কিজিয়েগা। এখন আমি কেকের দোকানে ঢুকছি। দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট সিঁড়ি। হ্যাঁ বন্ধুরা, অ্যাটলিস্ট আমরা ঢুকে গেছি কেকের দোকানে। দাদা কেক নিচ্ছে, ওই দাদা দোকানদার। দেখতে পাচ্ছেন সবাই কিনতে এসছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, দুজনে কেক নিয়ে নিয়েছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এরপরে গিয়ে আমরা বিরিয়ানি নেব।
বিরিয়ানির দোকানে যাব আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে কিরকম দাম দাদা ওই টোটোটা দেখা যাচ্ছে ওইটা আবার টোটো দাঁড়িয়ে আছে ওইটাতে যাব আমরা বেরোচ্ছি এখন এখন আমরা ঘুষকোড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি যেখানে বিরিয়ানির দোকান ওই দাদা আমাদের নিয়ে যাচ্ছে টোটোতে টোটোতে বসে আমরা এখন বিরিয়ানি দোকানে যাচ্ছি ওখান থেকে বিরিয়ানি নেব তারপর সোজা বাড়ি ততক্ষণ ওয়েট গাইডস আমরা এখন বিরিয়ানির দোকানে চলে এসেছি টেস্ট মি বিরিয়ানি টেস্ট মি বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানির দোকানটা টেস্ট মি টেস্ট মি বিরিয়ানি দেখুন ভেতরে হ্যাঁ দাদা ভি দেখাচ্ছে মানে দাদা জিতে গেছে কিছুতে আমাদের বিরিয়ানিটা প্যাকিং হয়ে গেছে এখন বিরিয়ানিটা নেবো দাদা দাদা বানিয়েই যাচ্ছে রোল টেস্ট মি বিরিয়ানি হল চল আমার বিরিয়ানিতে নেওয়া হয়ে গেছে আমি এখন বেরোচ্ছি আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি দুজনে ফুচকা খানে যা ওইখানে দেখা যাচ্ছে ফুচকা স্টলটা ওইখানে ফুচকা খেতে যাচ্ছি দুজনে আমরা ফুচকা স্টলটা এসে গেছি দেখুন ফুচকা দাদা বলছে আলু শেষ হয়ে গেছে আলু মাখাবে তারপর দেবে আমাদের দাদাকে বলে একটু বেশি করে আলু মাখাও তারপরে তো আমাদের কি করো তুমি শীতের সময় এসে গেছে একটু বেশি করে মাখাবে আলু দেখো দাদা এখন মাখাতে যাচ্ছে পুরো দেখেন আলু আর আমাদেরকে দাঁড়িয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আর এখানে সবাই আসবেন দাদা ভালো ফুচকা বানায় এই মাখাচ্ছে দেখুন আলুটা সুন্দর করে মাখাচ্ছে একদম মাখাতে থাকো ফুচকাগুলো দেখুন ভালো গো ভালো সুন্দর গোল গোল করেছে সব কিছু আছে টকটা তো হেভি লাগছে টকটা